গ্রহণ মানেই একাধিক বাড়তি কাজ, সঙ্গে নানান কুসংস্কার, নানান সব প্রথা প্রচলিত রয়েছে এই গ্রহণকে কেন্দ্র করে, বিশেষ করে গর্ভবতী নারীর জন্য। মনে করা হয় গ্রহণের সময় বিশেষ কিছু নিয়ম মেনে না চললে গর্ভবতী মহিলাদের ক্ষতি হতে পারে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই ভ্রান্ত ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। বহু যুগ ধরে চলে আসা এই মুখের কথাই রয়ে গিয়েছে শুধুমাত্র, আর এই প্রথা ডে বাই ডে মেনে চলছে গর্ভবতী মা ও বোনের। হ্যালো বন্ধুরা, সবাইকে ইনফোটিউব চ্যানেল পরিবারে স্বাগতম। সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক মেইন আলোচনা। 14 ডিসেম্বর সোমবার চলতি বছর 2020-এর শেষ সূর্যগ্রহণ হবে, যা একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবার জেনে নিব গ্রহণের সময় যেসব কুসংস্কার প্রচলিত রয়েছে এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা প্রচলিত ও বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলাদের সরাসরি গ্রহণের দিকে তাকানো উচিত না, এতে গর্ভাবস্থায় গর্ভপাতও হতে পারে এবং জন্ম নিতে পারে বিকৃত সন্তানও। গ্রহণের সময় প্রচলিত আরও কিছু প্রথা এবং কিছু কাজ করতে নেই গর্ভবতী মহিলাদের। এই যেমন, এক, বাড়ির বাইরে বেরোতে নেই, এর ফলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। দুই, গ্রহণ চলাকালীন সময় রান্না বা খাওয়া দাওয়া উচিত নয়। তিন, সংসারের কোনো কাজ করা উচিত নয়। চার, গ্রহণের সময় কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাছি বটি ব্যবহার করতে নেই। মনে করা হয় এগুলো ব্যবহার গর্ভস্থ শিশুর শরীরে এর ফলে কাটা দাগ থাকে। তবে বিজ্ঞানের মতে শুধুমাত্র গর্ভবতী মহিলাই নয়, গ্রহণে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোনো মানুষই। চলুন এবার এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় আমরা কি বলে জেনে নিই। এক, গ্রহণের সময় বাড়ির বাইরে না বেরোনি ভালো, কারণ এই সময় সূর্যের দিকে তাকানো একেবারেই ঠিক নয়। সূর্যের তেজস্ক্রিয়তার ফলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দুই, গ্রহণ চলাকালীন রান্না বা খাওয়া উচিত নয়, কারণ গ্রহণের সময় সূর্যের তেজ কমে যায়, এর ফলে জীবাণুর প্রকোপ বেড়ে যায় খাদ্যের উপরে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু খুব অল্প সময়ের জন্য গ্রহণ হলে এই ভয় আর নেই। চিকিৎসকদের মতে বর্তমানে খাবার বেশিরভাগ সময় রেফ্রিজারেটরে থাকে, এর ফলে ক্ষতির কোনো ভয় থাকে না, এবং গ্রহণের জন্য কোনো গর্ভস্থ শিশুরও কোনো ক্ষতি হয়েছে কিনা তাও সঠিকভাবে বলা যায় না। তিন, গ্রহণ চলাকালীন সময়ে সংসারের কোনো কাজ করা উচিত নয়, এই ধারণাটিও বিজ্ঞান মতে ভুল। চার, গর্ভবতী নারীর গ্রহণ চলাকালে ছুরি কাছি বা অন্য কোনো ধারালো যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে না বা কাত হয়ে শুতে হবে, এই ধারণাটিও বিজ্ঞান মতে ভুল। সূর্যগ্রহণে গর্ভবতী মায়ের শান্তি নেই, তাই একজন গর্ভবতী মহিলা অন্য সময় যেভাবে চলাফেরা করেন বা শুয়ে থাকেন, গ্রহণের সময়ও ঠিক সেভাবেই চলতে পারেন। তার শিশু তার জরায়ুর ভেতরে সুরক্ষিত আছে, সুতরাং বিকলাঙ্গতা ঘটানোর মতো অন্য কোনো কারণ না থাকলে শুধু গ্রহণের প্রভাবে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে এমন আশঙ্কা একদম যুক্তিহীন। মানব ভ্রূণের ষষ্ঠ থেকে দশম সপ্তাহ বয়সে তার নাক, মুখের তালু ও ঠোঁট তৈরি হয়। এই সময় যদি কোনো সমস্যা হয়, সঠিকভাবে তৈরি না হতে পারে, তাহলেই একমাত্র শিশুর নাক বা ঠোঁট কাটা হতে পারে, অন্য কোনো কারণে নয়। গ্রহণকালীন সময়ে সৃষ্টিকর্তার নাম স্মরণ রাখতে হবে, প্রার্থনা এবং ইবাদত করতে হবে, কারণ এটা মনে করা হয় গ্রহণ মানেই অশুভ শক্তি বৃদ্ধি পাওয়া। আর বিজ্ঞান মতে গ্রহণের সময়কালে প্রকৃতি বেশ সংবেদনশীল থাকে, এই পরিস্থিতিতে সাবধানে থাকাই উচিত। বন্ধুরা, আশা রাখছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে আপনজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।